আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, আর কালী পুজো উপলক্ষে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। আর স্পেশালি আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর গাইজ, আজকে সকাল থেকে তো পুরো একটানা বৃষ্টি লেগে রয়েছে, তোমরা প্রায় সবাই জানো, মানে কার ভালো লাগে এরকম একটা বছরকার দিনে মানে বৃষ্টি লেগে থাকলে। ঠিক আছে গাইজ, এসব বাদ দাও, আজকে খুব আনন্দ হবে, খুব মজা হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার পেছনে যে আছে, দাঁড়িয়ে আছে, সে হলো আমার ভাইজি। তো কেমন মজা হবে আজকে বলে দে সবাইকে? সত্যিকারে বলছি, তোমরা দেখতে থাকো, কিছু বলবো বলছে তোমাদেরকে, কি বলছি বল। হ্যালো গাইস, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো লাইক করো। গাইস ভুলে গেছে আমার, দেখো এখানে ঘরে পুজো দেওয়া হচ্ছে, লক্ষ্মী আর গণেশ। এটা হলো লক্ষ্মী আর গণেশ ঠাকুরের পুজো, আর এটা প্রত্যেক বছর কালী পুজোর দিনে আমাদের ঘরে করা হয়। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছি আমাদের জিৎ দাদা বেরিয়ে এসছে বাজি হাতে নিয়ে, আর বৃষ্টি পড়ছে গাইজ, দেখো এখনো বৃষ্টি পড়ছে, থামার নাম নেই। গাইজ বাজিগুলো তো বিরাট আওয়াজ গাইজ, মানে মানে যে ধরিয়েছে তার গায়ের পাশে এসছে ছিটকে আবার। ওই আমাদের ওখানে জয় দাদা দেখো বাজি ধরিয়েছে সবে, গায়ে দেখতে পাচ্ছ তোমরা, ও ভাই সবাই সাপোর্ট করো, ধর ছেলেটা অনেক খাচ্ছে। এই যে এখন আমাদের মহারানী যাচ্ছে বাজি ফাটাচ্ছে, এই যে এদিকে তাদের তাদের নেমে যাবে, বৃষ্টিটা না হলে আরো ভালো হতো, এটা ভালো ফেটে যেত, আরো ফাটে রে এগুলো। চরকা নিয়ে আয়, চরকা বেশি করে, চরকা নিয়ে বেশি করে, কেমন লাগছে দিয়া, লাফাবি তো এ দিয়ার দিকে যাবে। হাসি দেখো কি হাসি, চড়া করো, চড়া রাখো,
মেরি গাইস কি আনন্দ দেখো, যা 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 হ্যাঁ নিভে গেল এক সেকেন্ড তো ঘোরে না মনে হয়। এগুলো কেমন লাগছে তোর? খুব ভালো খুব ভালো। দেখো বৃষ্টি হচ্ছে তাও কেউ বাজি ফাটানো ছাড়ছে না, ক্যালি বেশি ক্যালি লাগাচ্ছিল গাছ। দেখো পুরো কি বলো বাজি বলে এত পরিমাণে আওয়াজ, ঠিক আছে। আর বৃষ্টি যেহেতু পড়ছে দেখছো গাছ, মানে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তাই বাইরেও যেতে পারছি না, সেরকম ভাবে তাই বাড়ির পাশেই বাজিটা ফাটাচ্ছি। তো এখন থেকে কিছুক্ষণ ওয়েট করো, বৃষ্টিটা কমলে রাস্তার দিকে যাবো। তো তোমরা দেখতে থাকো, 20 মিনিটস লেটার যতই বৃষ্টি হোক, কালীপুজো তো কালীপুজো, কালীপুজোতে বাজি না ফাটালে হয় না, ঠিক আছে। তো তারপর রাস্তায় চলে এসেছে, যাবো বৃষ্টি পড়ছে পুরো ভিজে যাচ্ছি, তাও আমরা বাজি ফাটাবো। তো তোমরা দেখতে থাকো, ধরা বলে ধরা বিক্রম কি করছে দেখি, বিক্রম পেছনে বিক্রম এখানে জয় ব্লক করছে, ঠিক আছে। তো এ ভাই দে, এ ভাই তোরা কি সব ফাটাবি, আমাকে ফাটাল দে। বাজি ছুড়ে মেরেছে মানে এটাকেই বলে কালী পুজো। আর ফানুস আছে, ফানুসটা উঠাতে পারছি না যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য। এবার কেউ ক্যামেরা ধরে দে, আমি একটু এবার কেউ ক্যামেরা ধরে দে ভাই, আমি একটুখানি ফাটাই ধূপকাঠিটা দিয়ে ভাই কেউ এইমাত্র বাড়িতে এলাম, আর গাইস বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, আমাদের কালকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, জানি না কি হবে। তো দেখা যাক কালকের কি হয়, কালকে আকাশটা পরিষ্কার থাকে নাকি সেই বৃষ্টি মানে সকাল থেকে লেগে থাকে। তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।